হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে দামি গর্ত, যার মূল্য 1 লক্ষ কোটি টাকা। জেনে নিন কি আছে এই গর্তে। এই গর্তটির মূল্য প্রায় 1,13,137 কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি গর্ত নাকি এটাই? পূর্ব বেরিয়ার মিরনি শহরের হীরে খনি। মিরনিকে হীরের শহর বলা হয়। পৃথিবীর বুকে দ্বিতীয় সর্বোচ্চ খনির গহ্বরে কি রহস্য লুকিয়ে আছে জানলে অবাক হবেন। রাশিয়ার এই খনি সম্বন্ধে দেখুন কিছু অবাক করার তথ্য। 1955 সালে সোভিয়েত ভূবিজ্ঞানী ইউরি খবরদিনের নেতৃত্বে একটি দল আবিষ্কার করেন এই হীরের খনি। তারা কিছু কিম্বারলাইট জাতীয় পাথরের মধ্যে হীরের সন্ধান পেয়েছিলেন। এই আবিষ্কারের জন্য 1957 সালে সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ পুরস্কার লেনিন প্রাইজ দেওয়া হয় ইউরি খবরদিনকে। 1957 সালে খনন শুরু হয়। 2004 সাল পর্যন্ত এই খনন কার্য চালু ছিল। এরপর মীর খনিকে বন্ধ করে দেওয়া হয়। 1960 সাল থেকে এই খনি থেকে প্রতি বছর 1 কোটি ক্যারেট 2,000 কেজি হীরা উত্তোলন করা হতো। প্রথম দিকে খনির উপর স্তরে 1 টন আকরিক থেকে 4 ক্যারেটের হীরা পাওয়া যেত। 1980-এর 23-এ বলা হতো 26তম কংগ্রেস অব দ্য কমিউনিস্ট পার্টি অব দ্য সোভিয়েত, কারণ সেই দিনে সবচেয়ে বড় হীরা মিলেছিল খনি থেকে। ওজন 43.5 ক্যারেট 68 গ্রাম। টানা 44 বছর ধরে হীরা করার হয় এই খনি থেকে। সোভিয়েত ইউনিয়নে ভেঙে যাওয়ার পর শাখা ডায়মন্ড কোম্পানি খননের দায়িত্ব পায়। শেষের দিকে আলরোসা কোম্পানি খনন চালায়। রাশিয়ার সবচেয়ে বড় হীরার খনিতে 3,700 কর্মী কাজ করত। এই খনির গভীরতা তৈরি হয়েছিল 1,722 ফুট ও চওড়া প্রায় 1 মাইল। আরো নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।